এভাবেই জিব বের করা ছাগল এবং গরুর মধ্যে পার্থক্য করে আপনারা খুব সহজে আপনার পছন্দের লাল গরুটি কিনে নিয়ে আসতে পারবেন এবং আপনার এলাকার যে মানুষই গরুটাকে দেখবে বলবে ভাই জিতছেন। একটা মানুষ আর কুকুরের মধ্যে পার্থক্য কোথায় জানেন? একটা মানুষ যখন পাগল হয় তখন তারা বলে মাথা খারাপ মেন্টাল, আর কুকুর যখন পাগল হয় তখন তারা বলে পাগলা কুত্তা। আর পাগলা কুত্তা কী করে? মানুষের কামড় দেয় পায়ের নিচে। মানুষ কুকুরে পায় কামড় দেয় না, কারণ সে মানুষ। একটা মানুষ আর কুকুরের মধ্যে পার্থক্য কোথায় জানেন? একটা মানুষ যখন পাগল হয় তখন তারা বলে মাথা খারাপ মেন্টাল, আর কুকুর যখন পাগল হয় তখন তারা বলে পাগলা কুত্তা। আর পাগলা কুত্তা কী করে? মানুষের কামড় দেয় পায়ের নিচে। মানুষ কুকুরে পায় কামড় দেয় না, কারণ সে মানুষ। এর জন্য আমি টিকটক নিয়ে ভিডিও করতে চাই না। ওরা এত 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 কঠিন কথা বলে, এত এত সাই ফাই বুদ্ধিজীবী লেভেলের কথা বলে যেগুলো সব আমার মাথার উপর দিয়ে যায়। ব্রেনে আমার ব্রেনে খুব প্রেশার পড়ে, আমার ছোট্ট ছোট্ট মগজ ধরতে পারে না। আমি সবসময় বলি, আমি আজকেও বলবো যে আই লাভ টিকটক। টিকটক লাইকি ফাইকি যা আছে সবগুলারে। কিন্তু ভাইয়া, আপনি একটা ইউটিউবার হয়ে কিভাবে টিকটকারদের লাইক করেন? আপনার তো ওদের শত্রু, ইউটিউবাররা ওদের সাপোর্ট করতে পারে না। আরে রাখ, টিকটকে আপনাদের সম্মান হলো দেওয়া নেওয়ার মতো। আপনি যত দিবেন রিটার্নে ততই পাবেন। এই যেমন ধরেন কোভিড সিচুয়েশনের জন্য, লকডাউনের জন্য, সোশ্যাল ডিস্টেন্সিং আমার নাপিত থেকে মেনটেন করার জন্য আমি এই চুল দাড়ি কাটতে পারছি না। কত কত সুন্দর বড় হয়ে গেছে আমার চুল। এই কারণে আমার বাসার মানুষ তো দূরে থাক, আমার বন্ধুবান্ধবও বলছে যে কিরকম জঙ্গলি লাগছে আমাকে। হ্যাঁ, আমাকে বলে পুলিশ ধরে নিয়ে যাবে এই সেই। কিন্তু সেদিন আমি কিছু টিকটক দেখছিলাম, টিকটকের আপুমনিরা তো আপনাদের মতো এই সেম ধারণাটা রাখে না। এই ছেলে শুনো, দাড়ি কাটবে না, দাড়িতে তোমাকে অনেক সুন্দর লাগে, মাশাআল্লাহ। আই প্রমিস, এবার ঈদে মানে চুল দাড়ি তো কাটবোই না, এবার বেনি করবো। এদিক দিয়ে একটা বেনি হবে, এদিক দিয়ে তারপর এদিক থেকে আমি একসাথে গিট্টু মারবো, এদিক দিয়ে দুটো হ্যান্ডেল হবে, তারপর আমি এরকম এরকম করে হাঁটবো। সো এই এইসব কথা যদি বলে কিভাবে আপনি ওদেরকে ডিসলাইক করতে পারেন? হ্যাঁ, তো লাইক, এই ভিডিওতে মিনিমাম 10টা লাইক দেওয়া উচিত। লাইক দিলাম। এরকম আরও কিছু ভিডিও আছে যেগুলো আমাদের দেখা উচিত, যে আপুমনিরা কীভাবে আমার প্রশংসা করে। আপনাদের এই ভাইয়ের প্রশংসায় তারা পঞ্চমুখ হয়ে যায়, আর এই ভাই কীভাবে তাদেরকে নিয়ে নেগেটিভ কথা বলে। আই লাভ টিকটক। একজনকে অনেক ভালোবাসি, অনেক অনেক অনেক, মানে আমার থেকেও বেশি আমি তাকে ভালোবাসি। কে জানো সে? কে জানতে চাও কে সে? কে কে যে এই ভিডিওটা দেখছে? আমি দেখছি। হ্যাঁ, আমি তোমাকেই ভালোবাসি। আমাকে ভালোবাসি তোমাকে আমি। এখন এই ভিডিওতে লাইক না দিয়ে কই যামু ভাই? হে, এই আপনাদের সামনেই বললো হে আমার ভালোবাসে, আর আপনারা বলেন আমি টিকটককে রোস্ট করব? ছাগল নাকি আপনারা? হ্যালো গাইস, আমরা এসে চট্টগ্রাম চট্টগ্রাম ভিডিও করতে আইছি, আর না লাইক দিলে এনানো বুঝ দিমু। প্লিজ সবাই লাইক করবা, সবাই লাইক করবা রে। আমরা তো ডাটা ব্যবহার করি না, আমরা টেয়া ব্যবহার করি। টেয়া 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 তুলতে কি কষ্ট হয় তোমরা জানো না? টেয়া টেয়া সবাই সিলটা দিয়ে সবাই লাইকটা করবা। আই লাভ ইউ সুভাষ। তুই কি ডারে? হ্যাঁ, চট্টগ্রামের মান সম্মান বেচা কেনা করতে আইছো, আর তোর হাতে কি এটা হালা? কুত্তার সাথে হাড্ডি খাওয়া নিয়ে চূড়ান্ত কম্পিটিশন লাগায় আমাদের এই লাইক স্টার। কি লইছস কি হাতে? মানে ছাগল ভার্সেস কুত্তা? আবে হালা, ছাগল তো কাঁঠাল পাতা খায়, এমনি হাড্ডি খায় না। আপনারা অনেকেই আমাদের দেশি টিকটকারদের আন্ডার এস্টিমেট করেন। আপনারা কি জানেন যে এই করোনা ভাইরাসের সংক্রমণ কমানোর জন্য এই টিকটকাররা যে মানে সমানসে আমাদের সচেতনতা বাড়িয়েই যাচ্ছে, আমাদেরকে বিভিন্নভাবে স্টে হোম শিখাচ্ছে। আসবে আমার ঘরে আমার ছোট সোনা, স্কুল খুললে কি হতে পারে, কেন কখনো স্কুল খোলা উচিত না, এক্সাম কেন না উচিত না, এইসব নিয়ে আমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য এই ভিডিওটা করা হয়েছে। এই ভিডিও দেখে আপনারা বুঝতে পারবেন যে এই যে এই কোভিড সিচুয়েশনে লকডাউনে অনেকদিন বন্দি থাকার কারণে এই পশু, এই পশুগুলা হঠাৎ করে যদি আটকা করে যদি স্কুলে যায় তাহলে তাদের মেন্টালে কি পরিমাণ প্রেশার হতে পারে, আর তারা গিয়ে এসব উল্টাপাল্টা এই জিনিসপত্র করবে। এই কারণে এইসব দেখায় আমাদেরকে ভয় দেখানো হচ্ছে যে স্কুল খুলো না। হালায় আঙ্গুল চুস্তাছে কোলে শুয়া, মানে বিশাল মাপের এক ধরনের চোষক সে। আমি হালা কোন স্কুলে পড়তাম? হ্যাঁ, এমন তো ছিল না, আমার তো কেউ কখনো কোলে নেয় নাই, আমিও চুষতাম আঙ্গুল চোষক হালা। ছিল না কেউ যে আপন, কেমন জীবন যাপন, উত্তর মন খুঁজে পায় না,
ভিডিও দেখে মনেই হতে পারে যে বাচ্চারে কি করছে। টিকটকের কারণে নষ্ট হয়ে যাচ্ছে বাচ্চাদের পবিত্র মন। ছোঁয়াছুঁই আর লুকোচুরির জায়গায় এটা কি ধরনের ডাক্তার ডাক্তার খেলায় তারা মগ্ন হয়েছে, এইসব ধারণা মাথায় আসতেই পারে। কিন্তু না ভাই, ওরা খুবই ইম্পর্টেন্ট একটা কাজ করছে। ওরা আমাদেরকে বোঝাচ্ছে হোয়াট ইজ সোশ্যাল ডিস্টেন্সিং। এই যে যেটা দেখছেন আপনারা, হ্যাঁ, এখানে যেটা দেখা যাচ্ছে, দিস ইজ নট সোশ্যাল ডিস্টেন্সিং। তারা রূপক অর্থে শর্ট ফিল্মের মতো আমাদেরকে বিভিন্ন ধরনের সচেতনতা শেখাচ্ছে। মানে খুব ক্রিয়েটিভ তারা, এগুলো বুঝতে হবে। একটু এরকম করে না দেখালে তো আমরা বাঙালিরা বুঝি না। এখন বুঝবেন যে এই যে এত কাছে, এটা মানে হচ্ছে কি সোশ্যাল ডিস্টেন্সিং কি, মানুষ তো বুঝে না বাঙালি, যে এত কাছে এরকম থাকলে এটা না, ওই যে ওই ভিডিও টিকটক দেখছিলাম, এই এত কাছে মানে থাকা যাবে না, এরকম এরকম দূরে থাকতে হবে। সো সি দে আর হেল্পিং আস। তোমারে হোট হাউ টু জাদা খুব সুন্দর লাগ রহে হ্যায়, ক্যা মানে ওর করিব আকার দেখ সকতা হুম। মানে শরীরে COVID-19 এর ভাইরাস ঢুকানোর নিনজা পদ্ধতি। হ্যাঁ, যদি কাশি দিয়ে না ঢুকে তাহলে করে ছ্যাপ মেরা ঢুকায় দিবে। মানে আমরা যদি তিন বন্ধু বান্ধবী একসাথে হইতাম তাহলে আমরা এই যে বরফ পানি খেলার জন্য হাত উঠাতাম, যে এমনি করতাম, এই যে কে হয়েছে কে হয়েছে। আর এনে মানে এগুলা যে কি মানে অসাম না থ্রিসাম এগুলা কি বলে, এগুলো তো আমি আবার বুঝি না। আমি আবার সাদা মনের মানুষ, তো আমি এসব পজিশন এগুলা উপায় প্রকারভেদ এত বুঝি টুঝি না। বরাবরের মতো আমার টিকটককে ভালোবাসার অন্যতম একটা রিজন হলো যে এখানে বিভিন্ন রকমের ধাঁধার কর্মকাণ্ডের মাধ্যমে আমাদের ব্রেইনের বুদ্ধির চর্চা করা হয়, বিভিন্ন রকমের পরীক্ষা নেওয়া হয়, বিভিন্ন রকমের সিচুয়েশন করে দেওয়া হয়, তখন যেটা আপনাকে ভাবতে বাধ্য করে। এই লকডাউনে বসে বসে অলস মস্তিষ্ক যাতে শয়তানের কারখানা না হয়ে যায়, এখনই টিকটক অ্যাপস ডাউনলোড করে এইসব ভিডিও দেখুন, তাহলে আপনার ব্রেইন খুব শার্প হবে, পরে ওইটা দিয়ে আপনি পেঁয়াজ কাটতে পারবেন। এটা কিসের চাবি? সবাই কোশ্চেন করে, বলো তো কিসের চাবি? এটা কিসের চাবি গেস করো। মানে এত ছোটো চাবি, মানে এটা কি ভাইয়ের গাড়ির চাবি নাকি আপনার গ্যারেজের চাবি? মানে মানে আমি কনফিউজড হয়ে যাচ্ছি, খুব ছোটো তো, এত ছোটো চাবি, মানে মনে হয় আপনার বিবেকের চাবি। মানে চাবির সাইজ আর আপনার বিবেকের সাইজ দুটোই এক সমান, ছোটো। থাম ভাই, তুই আর আগাইস না, এরপরে যেটা হবে ওটা দেখার জন্য আমার মোবাইলে আমি VPN ইনস্টল করে দেখেছি। এটার জন্য টিকটক দেখে আমার এরকম শান্তি পেতে হবে না, এরকম সুখ পেতে হবে না। তোকে আমি সাজেস্ট করব, মানে তুই একটু VPN নামায় নে। রং ধনু সাত রং আপমণি তার শৈল্যে পিন্দা আইসে, সোনামণিকে একে একে করে রং শিখাচ্ছে, বেনিয়া সহ কলা গাদার সাথে দাদা। ও মাই গড, ক্রিয়েটিভ, কি ক্রিয়েটিভ, মানুষ কেন ওদের অপছন্দ করে আমি বুঝি না। খুলতাছে প্যান্ট, তুই ভাই সাতটা প্যান্ট কিল্লে গা পরাইছিলি, আবার খুলতাছে, তুই বুঝছ না, খুললা যেতাছে মোবাইলে কি টিকটক, মনে টিকটক দেখতেছিলি, নাহলে আমার ভিডিও মনে হয়, কারণ আমাকে দেখলে তো মাশাল্লাহ চেহারা, মানে দেখলে তোমার তো চোখ সরাইতে পারো না, এই কারণে হুশি নেই, সে প্যান্ট খুললেই যেতাছে। পরের ভিডিওতে যাই। না ভাই, আমি জানি না, জানতেও চাই না, কিছু কিছু দাদার উত্তর না জানাই ভালো। টিকটক ভালো লাগার আরেকটা কারণ হলো যে এই টিকটক কন্টেন্টগুলা লিটারালি বুক থেকে আসে, মানে মানে বুকের দুকুর দুকুর শব্দের সাথে টিকটকগুলা বের হয়ে আসে। সত্যি বলছি, লকডাউনে থাকা আপুমনির মাথা খারাপ হয়ে গেছে, উনি নিজেকে সমুদ্র ভাবছেন, সারা শরীরে ঢেউ। প্রপোজ করার কারণে উনার শরীরে যে উথাল পাতালের সৃষ্টি হয় ওইটাই আমাদেরকে প্র্যাকটিক্যাল করে দেখাচ্ছে। লেখো আমার জন্য তুমি দুই পৃষ্ঠার কবিতা, হয়ে যাব আমি তোমার সাবানা কিংবা ববিতা। ছাগলালা
আলাই করতেছে ডাকি, মানে লকডাউনে সবাই আসলেও সমুদ্র হয়ে যাচ্ছে, বডিতে তো কারেন্টে তো এনার্জি আসে করতে গা। দাঁড়া, এই দাঁড়া দাঁড়া দাঁড়া, এটা কি পুতুল? হ্যাঁ, তোর এটা কি পুতুল নাকি? আরে সাবাস সোনামণি, সাবাস সোনামণি, সাবাস মানে সকালবেলা যেই দোকানে পুতুলের উপরে শাড়ি পরা আপা আসেন ভাইয়া আসেন করা বিক্রি করো, সন্ধ্যাবেলা বাড়িতে আসার সময় পুতুলের মাথা খুলে নিয়ে আসে আর ওনার গার্লফ্রেন্ড বানায় ঢেউ খাওয়ায় হেলা, এত সেক্স, এত এনার্জি, এত হর্ডিং। আমি শিওর ওর বাসায় কোনো ফুটাওয়ালা জিনিস নাই, ওর বাপ ছেলের এই বদভ্যাসের সাথে পরিচিত, তাই বাসায় মাল্টি প্লাগ হোক, সকেট হোক কি রিং চিপস হোক, এই কোনো ফুটাওয়ালা জিনিসই তার বাসায় আনা হয় না, কারণ মাল্টি প্লাগেও একদিন তাকে দেখা গেছিল, মাল্টি প্লাগের সাথে সে ফসনেসটি করতে যাচ্ছে, কারেন্ট নিয়ে নেশা করে, এটাও একটা ধরনের মানে নেশা, মানুষের টিকটকারদের নেশা, ওইখান থেকেই তো এই কারেন্ট এই এনার্জিগুলো আসে। হ্যাঁ, তারপরে ওর বাপ, আমি সে লকডাউনের কারণে ওর মধ্যে কোনো ইম্প্যাক্ট পড়ে নাই, কারণ এই জানুয়ারে ওর বাপ এই লকডাউনের বহুত আগে থেকে বাসায় তালা বন্ধ করে রাখতে, সব জানুয়ারে বয়স হতে দেওয়া উচিত না, কারণ বাইরে ওরা উল্টাপাল্টা কারেন্ট দিয়ে পুতুলের মাথা হোক, ছোটো বোনের ছোটো বার্বি ডল হোক, কোলবালিশ হোক, নাথিং ইজ সেফ। সো লকডাউনের কারণে তার কোনো পরিবর্তন আসেনি, তাকে অন্ধকার একটা রুমের মধ্যে তালা বন্ধ করে রাখা হয়। হর্নি বয়, নটি পুতুলটাও বাদ দিলি না তুই, আমরা আগাই। না পুমনি না, এরপরে কি হবে আমি আর দেখতে চাই না, কথা নাই বার্তা নাই, সবাই দেখি ডিপার মারতাছে। শেষবারের মতো বলবো যে টিকটক আমাদের মধ্যে সচেতনতা বাড়ায়, বুদ্ধির বিকাশ ঘটায়, বিভিন্ন ধরনের মানে জিনিস আমাদেরকে চিনতে সাহায্য করে। এই যেমন সামনে কুরবান ঈদ, অনেক সোনামণিরা আর আপুমণিরা প্রথমবারের মতো গরুর হাটে যাবে, তারা গরু কিনে মানে স্টেটাস দিবে হ্যাশট্যাগ গরু কিনার ডান। এখন যেহেতু প্রথমবারের মতো হাটে যাচ্ছেন, কিনতে গেলেন গরু আর দেখা গেল বাসায় আসার পরে যে আপনি নিয়ে আসছেন ছাগল, কিরকম একটা লজ্জার বিষয় হবে না? এই গরু এবং ছাগলের মধ্যে পার্থক্য বোঝানোর জন্য আমাদের বিশিষ্ট বিশিষ্ট কিছু আমার পার্সোনাল ফেভারেট কয়েকজন টিকটকাররা নিয়ে আসছে কিছু ট্রেন্ডি মুখ ভ্যাংচানি চ্যালেঞ্জিং ভিডিও। এই যে এই ভিডিও দেখে আপনারা কি বুঝলেন, এই আমার এই পছন্দের এই টিকটকাররা আপনাদের দিকে মানে জিভ বের করে ভেঙচি কাটছে, এমন এমন এটা কি হুদাই করতেছে? তারা আপনাদের শিখাতে চাচ্ছে যে বিরাট গরু ছাগলের হাটে যাওয়ার পরে যদি চার হাত পায়ে দাঁড়ানো কোনো জন্তু বা পশুকে একেবারে জিভ বের করে দাঁড়ায় থাকতে দেখেন, তাহলে ভাববেন ওটা একটা ছাগল, ওটা কিনবেন না। হ্যাঁ, এইভাবে গরু আর ছাগলের মধ্যে পার্থক্য করে যারা জাবর কাটে ওইটা হচ্ছে কি গরু, আপনাকে গরু কিনবেন। তো দেখলেন যে তারা কিভাবে আমাদেরকে সাহায্য করছে, এভাবে এই জীব বের করা ছাগল এবং গরুর মধ্যে পার্থক্য করে আপনারা খুব সহজে আপনার পছন্দের লাল গরুটি কিনে নিয়ে আসতে পারবেন, এবং আপনার এলাকার যে মানুষই গরুটাকে দেখবে বলবে ভাই জিতছেন। আর এরকম কিউট ছাগল দেখলে আমি অবশ্য নিতে মাইন্ড করবো না, এটা কিউট দেখছেন খুঁজে পাবেন কোথাও, ডোন্ট টেক ইট সিরিয়াসলি, এটা জাস্ট একটা জোক ছিল, সবাই জানে আমি আপনাদেরকে খুব পছন্দ করি, ইট জাস্ট আ জোক, অর ইজ ইট জোক, জোকই ছিল না। সো দ্যাটস ইট, টিকটকের নিয়ে এই আমাদের ছোট্ট সুন্দর ভিডিও, আশা করি আপনাদের ভালো লেগেছে, যদি এই ভিডিওতে হাগার হাগার লাইক আসে তাহলে এরপরে সপ্তাহে আমি আরেকটা টিকটকের উপর এপিসোড দিব, ওইটা যদি হাগার হাগার লাগে আসে তাহলে আমি আবার আরেকটা টিকটকের এপিসোড দিব, এখন থেকে টানা খালি আমি টিকটকই দিব, কারণ লকডাউনে আমার আর কোনো কাজ নেই, আমি খুব আইলছি, আমি খালি টিকটক দেখবো, ফ্যানরা আমাকে টিকটকের ভিডিও পাঠাচ্ছে, আমি ওগুলো দেখছি আর এরকম অবাক হয়ে যাচ্ছি, আর আপনাদের মনোরঞ্জন করার চেষ্টা করছি, একই সাথে সচেতনতা বাড়ানোর চেষ্টা করছি। সো ভিডিওতে লাইক দিবেন, লাইক দিবেন, সাবস্ক্রাইব করবেন, আমার এই ভিডিওতে 50 লাখ কোটি লাইক দরকার, যতক্ষণ হবে না লাইক দিতে থাক, আর সাবস্ক্রাইব প্লিজ, আর আমার যদি সোহাগ ঢাকার কোনো ফ্যানরা ভিডিও দেখেন, সাবস্ক্রাইবের পাশে যে বেল বাটনটা আছে ওটা হুদাই দেন, ওইটা একটা কাজ আছে, একটা ফাংশন আছে, ওইটা চাপ দিয়ে অল নোটিফিকেশন অন করে দেন, ভিডিও দেই 3 দিন পরে গিয়ে আরে ভাই আপনি তো ভিডিওই দেন না, আরে শালা 3 দিন আগে ভিডিও দিচ্ছে ওটা দেখবি না, ভালো থাকেন সুস্থ থাকেন, চাও।